অ্যাকশন হিরো নাম শুনলেই কিন্তু আমাদের যে মুখটি সবার আগে ভেসে ওঠে সেটি কিন্তু আরিফিন শুভ। ঢাকা এটা ছবির পর পপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার মিশন এক্সট্রিম। ক্রাইম, থ্রিলার, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। আজ সোমবার দুপুর 12টায় রাজধানীর হাতিরঝিল ক্রিকেটার্স কিচেন রেস্টুরেন্টে ছবিটি নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা আরিফিন শুভ, তাসকিন রহমান, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, পরিচালক সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ সহ সিনেমাটির সব শিল্পী ও কলাকুশলী। মিশন এক্সট্রিমের কাহিনী চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন মিশন এক্সট্রিমের কাহিনী চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানি সানোয়ার। সংবাদ সম্মেলনে সানি সানোয়ার বলেন, দর্শক চাহিদার উপর ভিত্তি করে সিনেমাটির গল্প বলার ধরন, অ্যাকশন দৃশ্য, চিত্রায়ন এবং বিভিন্ন দৃশ্যে প্রযুক্তির ব্যবহার বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা আমরা নিয়েছিলাম। গত 20 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত 1 মাস টানা সিনেমাটির শুটিং হয়েছে। চলতি বছর সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। সানি সানোয়ার আরো বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল পুলিশ ফোর্সের সদস্যদের পেশাদারিত্ব, ত্যাগ, সাহসিকতা এবং সাফল্যের উপর ভিত্তি করে অসংখ্য উপভোগ্য এবং জনপ্রিয় সিনেমা নির্মিত হলেও বাংলাদেশে তা নগণ্য। তাই দর্শক চাহিদার উপর ভিত্তি করে আমাদের দেশের স্পেশাল পুলিশ ফোর্স নিয়ে দ্বিতীয়বারের মতো এই সিনেমাটি আমরা নির্মাণ করছি। সিনেমাটির কাহিনীকার সানি সানোয়ার পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ, পুলিশের স্পেশাল পুলিশ ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য। তিনি তার পেশাগত বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার কাহিনী লিখেছেন বলে জানান। 2017 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ঢাকা অ্যাটাকের কাহিনীকারও ছিলেন তিনি। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হয় এবং সব শ্রেণী দর্শক কর্তৃক নন্দিত হয়। আর মিশন এক্সট্রিম হতে যাচ্ছে ঢাকা অ্যাটাক টিমের দ্বিতীয় সিনেমা। আমরা সবাই জানি ঢাকা এটা কিন্তু শুধুমাত্র বক্স অফিস হিট করেছিল তা না, এখনো প্রতিটি মানুষের হৃদয়ে ঢাকা এটা কিন্তু রয়েই গেছে। অসাধারণ একটা ছবি ছিল ঢাকা এটাক। আপনারা সবার মনে থাকবে হয়তো বা ঢাকা এটাকের টিকিট কিন্তু প্রায় 8-9 মাস পর্যন্ত হলে গিয়ে পাওয়া যায়নি। সত্যি সিনেমাটির মতন আরো অনেক সিনেমাই হয়তো তৈরি হয়, কিন্তু ঢাকা এটাক এবং মিশন এক্সট্রিমের মতো সিনেমা খুব কমই দর্শক নন্দিত হয়। আমরা চাই আরিফিন শুভ আমাদের মাঝে এই ধরনের ছবি উপহার দিবেন এবং তিনি সব সময় সুস্থ থাকুন, এই দোয়া আমরা করি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তীতে মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।